আসেন দুই দিন তলে নির্বাচন কমিশন যেতবে ঝাসুড়া পাই তারিখ ঘোষণা করলে সেতবে ঝাসসুড়া জেলার ই রয়েছে উপনির্বাচন পাই নির্বাচনী তাতি হেতকি কে লাগি যে যদি দেখবে যেতলে পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী নবদাস দাস কত্যা করা যাই হত্যা করা পরে বজার নগর যে বিধানসভা মণ্ডলী যে রয়েছে সেটা যে পদ যে স্থানটা রয়েছে সেটা খালি পড়েছিল লাগি যে রয়েছে নির্বাচন যে কমিশন রয়েছেন সেবে আজ যে নির্বাচন লাগি ঘোষণা করিছন সে ঘোষণা কলাপরে আজ পহলা করি পহলা করে যে রয়েছে টিকেট যে ঘোষণা করেছেন যেতবে আমি দেখ যেত উপনির্বাচন হয়েছে বিজেডি দল পক্ষে সবুবেল শেষে করা যে টিকেট্র যে ঘোষণাটা কিন্তু আজ যেত ঝাসসুড়ার কথা পড়েছে সেত ঝারসুড়া যে উপনির্বাচন নির্বাচন হবারকে যাওয়াছে সেতু পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী নব দাসকর যে ঝিও অন দীপালী দাস তাঁ আজ বিজেডি পক্ষ টিকেট ঘোষণা করেছেন মানবর যে রয়েছেন নবীন পট্টনাক যদি না কেন জায়গায় যদি দেখবে যেতবে দীপালী দাস যেত নব দাসকর হত্যা হাওয়া যেত যে শূন্যস্থান পড়েছিল সে জায়গাকে সে বিভিন্ন লোক যে লোক সঙ্গে যে নব দাস সম্পর্ক লাগিয়ে সে যাতে বিভিন্ন সে সভা সমিতি করুলে মহিলা দিবস কথা হোক কি রয়েছে যে জাতি সমাজের যে মিটিং মানে যে হোক লাগব মিটিং মানুষ যাই সাথে ও অন্য যে যে চর্চা টিকেট কাহকে দিয়ে যা বলি কিন্তু যদি দেখবে বিজেডি ইতিহাসকে তাহলে বিজেই র যে রয়েছে পরিবার যে সদস্য রয়েছেন সে দিয়ে যায় সে তো জায়গায় না যে রয়েছেন সে আকলন করুলে কি যদি যেতবে স্বাস্থ্যমন্ত্রী হত্যা করা যায় সে এবার বর্তমান আমার উপনির্বাচন

বেণু দেখুন যেত বেলা এই ঘোষণা করা যাইছে ঘোষণা করবে যে রয়েছে বিজেপি আন কংগ্রেস রয়েছেন যে মুখ্য বিরোধী দল যে কথা কুযেছে তো যেত বে যে রয়েছেন বিজেপি পক্ষর যে পার্লামেটারি যে ঘোষণা যেতলাগে যেট্রা পার্লামেটারি যে বোর্ড রয়েছে কাম কে দেখবে উপস্থিত যে নেতা যে সভা সমিতি না দেখবে তাহলে বিজেপি টিকেট

দীপালীকে বিজেডি প্রার্থী করবা তে অফিসিয়ালি ভাবে কবা গেলে বিজেডি প্রার্থী ঘোষণা করেছে দীপালী না সামনা কাঞ্চে বহু বহু ধন্যবাদ রবি আপনার